নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে মোরলা মাছের ঝাল। আমি নিয়ে নিয়েছি মোরলা মাছ। মোরলা মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে মোরলা মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এই মাছগুলোকে রেখে দেব অন্তত 15-20 মিনিটের জন্য। একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, দিয়ে দিলাম কিছুটা জল। এবারে এই সর্ষেটাকে আমি 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে মিহি করে পিষে নেব। এইভাবে যদি আগে থেকে সর্ষে ভিজিয়ে রেখে তারপরে বেটে নেওয়া হয়, তাহলে সর্ষে বাটার পর আতিত হয়ে যাওয়ার ভয় থাকে না। প্রায় 30 মিনিট পর সর্ষেটাকে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এর মধ্যে এবার দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এইরকম ভাবে মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্নায় কিন্তু সর্ষের তেল দিয়েই সবচেয়ে বেশি ভালো হয়, তাই আমি সর্ষের তেল ব্যবহার করলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মোরলা মাছগুলো। এবার মাছগুলোকে খুব হালকাভাবে ভেজে নেব। এই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজব না। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি একদম হাইতে। মিনিট 2-এক আমি মাছগুলোকে একটু জাস্ট উল্টে পাল্টে নিয়েছি, বেশি কিন্তু কড়া করে ভাজিনি। এবার এই মাছগুলোকে আমি প্যান থেকে তুলে নেব। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকেও একটু হালকা করেই আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে আমি কিন্তু পেঁয়াজগুলোকেও ভাজব না। এই সময় গ্যাসের ফ্লেম আমি রেখেছি মিডিয়ামে। প্রায় 2-3 মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু বেশি কড়া করে ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাকেও খুব ভালো করে একটু হালকা ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। টমেটো ও পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার এটাকেও একটু হালকা নেড়ে চেড়ে নেব। বেশি কিন্তু সর্ষে ভাজবো না, তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সর্ষে পিষেছিলাম সেটা ধুয়েই দিয়ে দিলাম বেশ কিছুটা জল, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি এই মুহূর্তে নুন দিলাম না, কারণ সর্ষে বাটার সময় আমি কিন্তু বেশ খানিকটা নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটু ফুটে উঠতে দেব। খুব ভালো করে ঝোলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মোরলা মাছ। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। খুব ভালো করে সমস্ত কিছুকে একবার নেড়ে দিলাম। এবার এটাকে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 10-15 মিনিট আমি রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর।
ঢাকা খুলে সমস্ত কিছুকে আরো একবার হালকা হাতে নেড়ে দিতে হবে। এতে কিন্তু বেশি ঝোল থাকবে না। এটা যেহেতু মোরলা মাছের ঝাল তৈরি করেছি, এর কিন্তু কনসিস্টেন্সিটা এরকমই থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সর্ষে বাটা দিয়ে মোরলা মাছের ঝাল। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে গরম গরম ভাতের সঙ্গে সর্ষে বাটা দিয়ে মোরলা মাছের ঝাল কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন সর্ষে বাটা দিয়ে মোরলা মাছের ঝাল। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।